অন্যের স্ত্রী যেমন তালাকের আগে বিয়ে করলে বউ হয় না, কেউ অন্য চিন্তা লালন করে, অন্য চিন্তা ধারণ করে আল্লাহর উপর ইমান আনলেও এই ইমানদার হওয়া যায় না। আচ্ছা, অজু আগে না নামাজ আগে? যারা জবাব দেন নাই, এরা কি অজু ছাড়াও নামাজ পড়ে নাকি? তাহলে জবাব দেন নাই যে অজু আগে নাকি নামাজ আগে? অজু আগে। এখন কেউ যদি মনে করে যে না, আমি আগে অজু করবো না, আগে নামাজটা আদায় করিনি, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, এখন সূর্য ডুবে যাচ্ছে, এখন খুব তাড়াহুড়া করে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াই গেল, নামাজ শেষ করে একটার জায়গায় পাঁচটা অজু করল, অন্তত নামাজ চার রাকাত না হোক দুই রাকাত তো হবে, হবে নাকি? হবে না কেন? অজু ছাড়া নামাজ পড়ছে, আল্লাহর বিধান লঙ্ঘন করছে। এখন আল্লাহ তাআলা বলতেছে ফামাইয়া কুরবি তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতি যত চিন্তা আছে সব চিন্তা থেকে তুমি বেরিয়ে আসো, তাগুতের যত দর্শন আছে সব দর্শন বাদ দাও, তাগুতি যত ধরনের মডিফিকেশন তোমাকে গ্রাস করেছে সব কিছু থেকে তুমি বেরিয়ে আসো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর তুমি আল্লাহর উপর ঈমান আনবে। এখন আপনি যদি তাগুতি চিন্তা মাথার ভিতরে রেখে সব ধর্ম ভালো এ বিশ্বাস নিয়ে আপনি ঈমান আনেন, অজু ছাড়া নামাজ যেমন, আপনার ঈমানের অবস্থা ঠিক তেমন। আল্লাহ সিরিয়াল দিয়েছেন, এই সিরিয়াল মোতাবেক না আসলে আল্লাহর দরবারে কি আপনার ঈমান কবুল হবে? না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা ফামাইয়াক ফুরবি তাগুত, তাগুতকে অস্বীকার করো, সব মতাদর্শ থেকে নিজেকে বেরিয়ে আনে, এরপর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, তুমি এক কঠিন রজ্জু আঁকড়ে ধরেছ, তোমার এই ঈমান কখনো ভেঙে যাবে না, কখনো মুসকাবে না, কখনো ধ্বংস হবে না, নিখুঁত নির্বিজাল এক শক্ত রজ্জু তুমি ধারণ করেছ, এই রজ্জু তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এটা কোনোভাবেই তোমাকে ভ্রষ্টতায় নিমজ্জিত করবে না। আপনি দেখুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আগে তাগুতি সকল চিন্তাকে তারা তালাক দিল, এরপর আল্লাহর উপর ঈমান আনলো। এরপর কি হলো? ঈমান আনার অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাফেররা গ্রেফতার করলো, তার পায়ের মধ্যে রশি বাঁধলো, রশির আরেক মাথা ওটের পায়ের সাথে বেঁধে দিল, ওটকে তাড়ানো হচ্ছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে মরুময় উত্তপ্ত বালি এবং পাথর উপর জীবন্ত লাশ বানিয়ে এভাবে টেনে হেঁচড়ে তাকে রক্তাক্ত করে মরুময় প্রান্তরের মধ্যে উত্তপ্ত বালির উপর শুই দিল, আর বুকের উপর পাথর দিয়ে চাপা দিল যাতে করে সে নড়াচড়া করতে না পারে। এই অবস্থাও ওই বেলালকে প্রশ্ন করা হলো, তুমি ঈমান ছেড়ে দাও, সে বেলাল এক কথায় উত্তর দিল, আমি জীবন ছাড়তে পারি, আল্লাহর দিনের উপর যে ঈমান এনেছি এই ঈমান আমি ছাড়বো না। তাগুতকে অস্বীকার করে, তাগুতের সম্পর্ক ছেদ করে আপনি যখন ঈমান কবুল করবেন, এই ঈমান আপনাকে এত শক্তিশালী করবে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়ার পর বেলালকে সাবুক দিয়ে আঘাতের পর আঘাত করা হচ্ছে, রক্তাক্ত বেলালকে বলা হচ্ছে তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পুরো শব্দটা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে, এত বেশি রক্তক্ষরণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরো শব্দটা বলার মতো তার আর শক্তি নাই। কাফেররা সে ঈমান ত্যাগ করছে কিনা এটা প্রমাণের জন্য কানটা তার বুকের সাথে লাগাই দিল, তারা শুনতে পেল কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। এই অবস্থাও সে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলতে পারতেছে না, সে শুধু বলতেছে আহাদ আহাদ, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি সেই আল্লাহ কোনো কারোর সাথে শরীক নাই, তিনি এক, তিনি এক, সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ ঈমান, এই ঈমানকে বাঁচাতে হবে। আপনি যেমন সতর্ক থাকবেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য যাতে করে এই বিষয়ে সতর্ক থাকে।